তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তোমরা জানাতে পারো কমেন্টে কেমন আছো কারণ এখন তো পরিস্থিতি আবার খারাপ হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি তো কেমন আছো জানিও অবশ্যই নাহলে বলবে যে খোঁজখবর নিই না আমি তো তোমরা জানিও তোমরা কেমন আছো এখন ঠিক আছে আর আমি হল শুভময় প্রামাণিক আমি তোমাদের ক্লাস এইটের বিভিন্ন চ্যাপ্টার করাচ্ছিলাম বেশিরভাগ যেই চ্যাপ্টারগুলো করিয়েছি আমি এতক্ষণ পর্যন্ত সেগুলো সবই ফিজিক্সের মধ্যে পড়ে এবং সেগুলো খুবই মানে বলতে গেলে একটু শক্ত টাইপের যেখানে আমি স্পর্শহীন বল তাপ এগুলো সব আলোচনা করেছি কুলম্বের সূত্র মধ্যে ছিল আর ফার্স্ট চ্যাপ্টারটা যেটা ছিল সেগুলো আলোচনা করেছি বল ও চাপ তো সেগুলো অবশ্যই দেখতে পারো কিছু ভিডিও আমার এখানে করা আছে কিছু ভিডিও গ্রিন স্ক্রিনে ঠিক আছে তো তোমাদের বলতে পারো ওই সেট আপটা বেশি পছন্দ না এইটা তো এটা আসলে আমি আমার বাড়িতে করছি সেই জন্য এরকম তো তোমরা আজকে দুই পয়েন্ট তিন চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা খুলে ফেলো আমি সেখানটা কিছুটা আলোচনা করবো এবার দেখো তোমাদের বইটা যেমনভাবে লেখা আমি পড়তে পার বলি তোমাদের বইটা এমনভাবে লেখা যেটা তোমাকে পড়তে হবে আমি তোমার ওটা যদি এখন রিডিং পড়ি তাহলে ভালো লাগবে না ভিডিওটা অনেক লেনদি হয়ে যাবে অনেকটা টানা হয়ে যাবে ভিডিওটা কেউ দেখতে পছন্দ করবে না সেরকম তাই জন্য আমি খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তোমরা তাহলে ধরে ফেলতে পারো মানে আমি তোমাকে সামারিটা করে দিচ্ছি বা বলতে পারো যেটা ছোট করে বলে দিচ্ছি এবার পুরো জিনিসটা তুমি বইটা ভালো করে পড়লে কিন্তু বুঝতে পারবে বই কিন্তু পড়া খুব দরকার যদি কেউ এরকম ইউটিউবে ভিডিও দেখে থাকো যেখানে বলবে বই পড়তে হয় না তাহলে ভুল ভিডিও দেখছো তুমি ঠিক আছে ওইসব ভিডিও দেখা বন্ধ করো কারণ বই পড়া সব থেকে বেশি দরকার তো তোমাদের যে বইটা আছে তার আমি এখানে দেখতে পাচ্ছি যে নাইনটি টু অর্থাৎ বিরানব্বই পেজ থেকে আমি শুরু করছি ওখানে কিছু কিছু জিনিস আমি আলোচনা করব ঠিক আছে যেমন ফার্স্টে আমরা পড়বো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে ঠিক আছে তো রাসায়নিক বিক্রিয়া কি জিনিস আচ্ছা তো দেখো বিক্রিয়া বলতে হচ্ছে কি হবে দুটো জিনিস থাকবে যাদের মধ্যে একটা কিছু হচ্ছে যার ফলে একটা তৃতীয় জিনিস তৈরি হয় তাই তো এটাই বিক্রিয়া সবথেকে জেনারেল হচ্ছে যে জল আর অক্সিজেন মিলে অক্সি সরি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি করে সবাই জানি আচ্ছা সেটা একটা এক্সাম্পল আমি বললাম তো কিছু একটা কিছু থাকবে না দুটো আলাদা আলাদা জিনিস মিশে একটা তৃতীয় জিনিস তৈরি করবে দুটো সেম জিনিসকে মেশালে কিন্তু তৃতীয় জিনিস তৈরি হবে না দুধ আর দুধ যদি মেশে তাহলে আবার দুধই তৈরি হবে জল আর জল মিশে জলই তৈরি হবে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু হয়ে থাকবে তো সেটা সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি বিক্রিয়া ঘটাতে চাই তাহলে আমাদের দুটো আলাদা আলাদা পদার্থ লাগবে ঠিক আছে এবং তাদের মধ্যে যেন বিক্রিয়া হয় সেটা আমাকে দেখতে হবে ঠিক আছে সবসময় যে দুটো পদার্থকে মেশালে বিক্রিয়া করবে সেরম কোনো ব্যাপার নেই ঠিক আছে কারণ সাধারণ জীবনে আমাদের তো অনেক কিছুই থাকে সেগুলো কি বিক্রিয়া ঘটাচ্ছে নাকি সবসময় তাই না যেমন এখানে কিছু এক্সাম্পল দিয়ে রেখেছে যেমন কেরোসিন বা কয়লা পুড়তে অক্সিজেন চাই কিন্তু খোলা হওয়ায় কেরোসিন বা কয়লা নিজে নিজে জ্বলে ওঠে কি জ্বলে ওঠে নিজে নিজে আমাদেরকে সেটাকে আগুন দিয়ে জ্বালাতে হয় ফার্স্টে তারপরে নিজে থেকে জ্বলতে শুরু করে ওটা ঠিক আছে তারপরে বলছে এরম বিভিন্ন এক্সাম্পল এখানে দিয়েছে বলছে টবের সে বলছে টবের গাছ যদি অন্ধকারে রেখে দাও তাহলে কি সে খাদ্য তৈরি করতে পারবে সূর্যের আলো যদি না রাখো তাহলে আলো প্রয়োজন তাই না খাদ্য তৈরি করতে অর্থাৎ বিক্রিয়াটা ঘটাতে যে সালক সংশ্লেষ প্রক্রিয়া তাতে কিন্তু আলো দরকার হয় তো সেই বিক্রিয়াটা ঘটাতেও কিন্তু আলো দরকার হচ্ছে অর্থাৎ নিজে নিজে ঘটছে না এগুলো কিন্তু সবই রাসায়নিক বিক্রিয়া একটা উদাহরণ ঠিক আছে তো পদার্থের কিন্তু এই যে বিক্রিয়া বলছি বা ইয়ে তো এগুলো কিন্তু রাসায়নিক কেন বলা হচ্ছে কারণ এদের তাদের তাদের রাসায়নিক ধর্মের জন্য বিক্রিয়াগুলো ঘটছে কিন্তু ঠিক আছে বা কোনো পদার্থের পরমাণুগুলো এখানে অংশগ্রহণ করে দেখবে ঠিক আছে তো এই এই বিক্রিয়াগুলোকে রাসায়নিক বিক্রিয়া বলা হচ্ছে তো এতে তাদের এদের যে প্রোডাক্টটা তৈরি হয় প্রোডাক্ট বলতে যেটা উৎপন্ন হচ্ছে যৌগটা ঠিক আছে সেইটা কিন্তু মানে আমার প্রথমগুলোর থেকে একদমই রাসায়নিক ধর্মে আলাদা হবে বুঝতে পেরেছো তো যেমন একটা এক্সাম্পল ধরো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি করছে কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন অক্সিজেন দুজনেই তো ধরো গ্যাস হয়ে আছে কিন্তু জল তো তরল তো এদের কিন্তু রাসায়নিক ধর্মটা এদের কিন্তু রাসায়নিক ধর্মটা আলাদা আলাদা এটা আমি বলতে চাইছিলাম ঠিক আছে অনেক সময় দেখবে যে তরল তরল মিশে কঠিন তৈরি করছে এরকম এক্সাম্পল আছে ঠিক আছে এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এক্সাম্পল একটা যাদের মানে রাসায়নিক ধর্মটা কিন্তু বিভিন্ন হতে পারে মানে আলাদা হতে পারে আর রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্ম যদি একবার বলি মনে করানোর জন্য তো ভৌত ধর্ম এমন একটা কিছু যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় এ কেমন গঠনটা কীরকম আকৃতি মানে ওই গঠন ওই জিনিসগুলো ওজন ভরফর এই ওই জিনিসগুলো ভৌত ঠিক আছে যেগুলো বাইরে থেকে দেখে তুমি বলতে পারবে মেপে বলতে পারবে কিন্তু রাসায়নিক যেটা হচ্ছে যে কোন পরমাণু দিয়ে তৈরি ঠিক আছে মানে সে ভিতরের জিনিসটা হচ্ছে রাসায়নিক এতে তৈরি মানে রাসায়নিক ধর্ম মানে জন্য দায়ী আচ্ছা তো এখানেও সেরকমই কিছু আলোচনা করা হয়েছে তো এখানে রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য প্রথমে বলেছে হচ্ছে যে কি কি দরকার হয় দেখো রাসায়নিক বিক্রিয়া নিজে থেকে হচ্ছে না তাহলে দেখলে যে কাগজকে সামনে যদি রেখে দাও কাগজ নিয়ে থেকে পুড়ে ছাই হয়ে যায় না তোমাকে আগুনটা জ্বালাতে হবে অর্থাৎ তোমাকে কিছুটা তাপ ফার্স্টে সাপ্লাই করতে হবে তারপরে কাগজটা পুরতে পুরতে শুরু করে তো সেরকম এখানে একটা বিক্রিয়া বলেছে বলেছে যে জলযুক্ত কিউপিক নাইট্রাইটের বিয়োজনের বিক্রিয়ার ওপর তাপের প্রভাব তাহলে কিউপিক নাইট্রেটকে এমনি যদি তুমি জলের সাথে মেশাও তাহলে কিছু হবে না কিন্তু যদি তুমি সেটাকে গরম করো তাহলে সেটা সিউ অর্থাৎ একটা বাদামি রঙের গ্যাস বেরোতে শুরু করবে ঠিক আছে এটা টেস্ট টিউবে তোমরা এই এক্সপেরিমেন্টটা এখন যদি নাও করো যদি ইলেভেনে সায়েন্স নাও তোমাদেরকে করে দেখতে হবে ওখানে তোমরা দেখতেই পাবে যে কিউপিক নাইটাইটে মানে নাইট্রেট নাইট্রেটকে শনাক্ত করতে এই এক্সপেরিমেন্টটা করা হয় কিছু কপার গুঁড়ো নাইট্রেটের ভেতরে ফেলে টেস্ট টিউবে সেটাকে গরম করা হয় এবং বাদামি গ্যাস বেরোলে বলা হয় ওতে নাইট্রাইট আছে মানে ওই যে এনো টু হোল টু ওই যে ওই যে জিনিসটা লেখা আছে না ওইটাই অর্থাৎ যে বাদামি গ্যাসটা উৎপন্ন হয় এই বিক্রিয়া মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন অক্সাইড ডাইঅক্সাইড ঠিক আছে এনো টু নাইট্রোজেন ডাইঅক্সাইড দুটো অক্সাইড আছে বলে ডাই হ্যাঁ তাহলে বিক্রিয়া শুরু করতে শক্তি প্রয়োজন উষ্ণতা বাড়লে অনুদের গতিশক্তি বাড়ে তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া ঘটে তাড়াতাড়ি অর্থাৎ তাহলে কি করছি যখন তাপ দিচ্ছি তখন ওই অনুগুলোর মধ্যে গতিশক্তিটা বেড়ে যাচ্ছে ছটপট করতে বেশি বেশি ছটফট করছে তারা ফলে ওই যে বিক্রিয়াটা হচ্ছে সেটা কিন্তু দ্রুত হচ্ছে আচ্ছা শুধুমাত্র তাপই নয় আলো কিন্তু বিক্রিয়া ঘটাতে সাহায্য করতে পারে ঠিক আছে যেমন এখানে দেখিয়েছে হচ্ছে সালোক সংশ্লেষ ওই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি করছে না সিও আর জল মিলে আমাদের যে শর্করা অর্থাৎ সি সিক্স এইচ টুয়েলভ ও সেইটা তৈরি করছে এবং প্লাস অক্সিজেন তৈরি করছে তো ওই যে গাছ কেন আমাদের অক্সিজেন অক্সিজেন দেয় তারই কিন্তু বিক্রিয়াটা এখানে দেওয়া আছে তোমাদের লাস্টের পেজে এই পেজের একদম নিচে দেওয়া আছে হচ্ছে বিক্রিয়াটা ঠিক আছে তো এটা সালোকসংশ্লেষ সংশ্লিষ্ট প্রক্রিয়া তাহলে আলো এখানে মেন কাজ করছে আমাদের তাপ নয় কিন্তু এই যে প্রয়োজনীয় শক্তিটা সেটা কিন্তু আলোই সাপ্লাই করছে এই বিক্রিয়াটার জন্য সেরকম দেখো আবার চাপ অনেক সময় কিন্তু চাপের ফলেও রাসায়নিক বিক্রিয়া সংগঠন হতে পারে ঠিক আছে বলছে ক্যাপ ক্যাপের বন্দুক সবথেকে ইজি এক্সাম্পল তোমাদের ক্যাপ আছে জানি তো বাড়িতে ওই দুর্গাপুজে ফাটাও তো ক্যাপ নিজে থেকে ফাটে না তোমাকে একটা প্রেশার অ্যাপ্লাই করতে হয় যদি ওই হাতুড়ি দিয়ে মারো দেখো ফেটে যাবে বা ওই ক্যাপের বন্দুক কী করে প্রেসার অ্যাপ্লাই করে দুটো চিমটের মতো আটকে যায় ওইখানে ক্যাপের বন্দুক ফাটে মানে ইয়েটা ফাটে ক্যাপ জিনিসটা আচ্ছা তো এখানে কিছু এক্সপেরিমেন্ট দেওয়া আছে তোমরা দেখতে পারো ঠিক আছে আচ্ছা এখানে আমাকে আলোচনা করতে হবে যেটা লিখে রেখেছিল যে দ্রবণ দ্রাব্য দ্রাবক্ষী তো দ্রবণ দ্রবণ জিনিসটা আলোচনা করার আগে দ্রাব্য আর দ্রাবকটা জানতে হবে তো দ্রাব্য হচ্ছে ধরো আমি একটা দ্রবণ তৈরি করতে চাই দ্রবণ মানে হচ্ছে সলিউশন দ্রবণ তাহলে ধরো বিকার আছে একটা বিকার আছে আমার কাছে এখানে জল আছে এর মধ্যে কিছুটা তুমি নুন দিলে ধরো এনএসিএল এনএসিএল ঠিক আছে ধরো নুনের একটা করে গুঁড়ো এরকম দিয়ে দিলে তাহলে এক্ষেত্রে টা হবে হচ্ছে এক্ষেত্রে আমাদের দ্রাব্য আর দ্রাবককে যে ওকে ডোয়াচ্ছে দ্রাবক বলে যে ওকে ডোবাচ্ছে অর্থাৎ জল আচ্ছা আর এই জিনিসটাকে দ্রবণ বলা হচ্ছে ঠিক আছে তো এটা ক্ষেত্রেও কিন্তু এটা ওই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের লাগতে পারে সেই জন্য বলে দিলাম দ্রাব্য দ্রাবক মানে অনেক সময় জিজ্ঞেস করে কি জিনিস হুম বলছে জল একটা তরল যা দ্রাবক রূপে কাজ করছে দুটি কঠিন গুঁড়োকে মেশালেই তাদের অণু বা আয়নরা পরস্পর মেশবার সুযোগ পায় না দ্রাবকের অণুরা এসে বিক্রিয়ার মধ্যে থাকা অণু বা আয়নদের আলাদা করে ফেলে তখন বিক্রিয়া শুরু হয় অর্থাৎ এই এনএসিএল যদি কারোর সাথে বিক্রিয়া করতে চায় তাহলে এখানে এই জলের অণুগুলো কী করবে এনএসিএলকে ভেঙে দেবে ঠিক আছে তার সাথে যদি এখানে যদি একটা অ্যাসিড মেশাও তাহলে একটা কিছু বিক্রিয়া হতে পারে সেরকম ব্যাপার আচ্ছা এছাড়াও কিন্তু দেখো একটা জিনিস এই তো আমি জলের কথা বললাম এখানে জলের মধ্যে নুন দেওয়া হয়েছিল সেরকম কিন্তু তুমি তেলের মধ্যেও নুন দিতে পারো কেরোসিন তেল এবার সবসময় এরকম হবে না যে কেরোসিন তেলে ধরো নুন দিলে নুনটা হয়তো গুললো না হতে তাহলে কিছু কিছু মানে এই যে দ্রাব্যের জন্য কিছু কিছু স্পেশাল দ্রাবক থাকে যাদের মধ্যে ওটা দ্রবীভূত হবে দ্রবীভূত হওয়া বলে দ্রবীভূত মানে হচ্ছে গলে যাবে তো সেটা কিন্তু আমাদের দেখে করতে হবে এক্সপেরিমেন্টগুলো হ্যাঁ এই যে এনএসিএলটাকে এখানে দেখিয়েছে যে জলের অনু কীরকমভাবে এনএসিএলটাকে ভেঙেছে এই যে ছবিটা দেখিয়েছে তোমরা একটুখানি দেখে নাও ওইটা খুলে ঠিক আছে তো সেই এটা দেখিয়েছে হ্যাঁ এবার একটা মজার এক্সপেরিমেন্ট হচ্ছে যে আমি বললাম যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি করে তো তোমরা জানো কীভাবে জল তৈরি হয় তো জল তৈরি করতে গেলে তোমাকে একটা জারে হাইড্রোজেন আর অক্সিজেনকে নিতে হবে গ্যাস হাইড্রোজেন অক্সিজেন গ্যাসকে এবং তার মধ্যে তড়িৎ স্পুলিঙ্গ সৃষ্টি করতে হবে অর্থাৎ স্পার্ক বললাম ইলেকট্রিক স্পার্ক হচ্ছে কোথাও একটা ফুলঝুরির মতো সে আগুন বেরোলো সে স্পার্ক হয় অনেক সময় হাই ভোল্টেজ লাইনে দেখবে স্পার্ক হয় বা তুমি ধরো ফোন চার্জে দিচ্ছ সেখানে দেখবে স্পার্ক হচ্ছে তো এই যে স্পার্ক হওয়াটা সেটাই কিন্তু এখানে আমার দরকার ঠিক আছে এই জল তৈরি করতে আর একইভাবে এখানে যেটা একটা দেখিয়েছে যে অ্যাসিডযুক্ত জলের মধ্যে একটা দেখো পেন ইয়ে ঢুকিয়েছে এখানে দুটো পেন্সিল ঢুকিয়ে এবং সেটাকে আর ব্যাটারির সাথে লাগিয়েছে তো এটাকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বলা হয় ঠিক আছে তো ইলেকট্রোপ্লেটিং বলে কথাটা তোমরা শুনে থাকবে ঠিক আছে তো তড়িৎকে কাজে লাগে সেখানে রাসায়নিক পদ্ধতিতে লোহার তৈরি থালা চামচ বাটি এসব ওপর আস্তরণ দেওয়া হয় ঠিক আছে কী করা হয় না একটা তো দুটো তড়িৎদ্বারকে ডোবানো আছে মানে জলে তুমি বাড়িতেও ওটা করে দেখতে পারো এরকম একটা জার নিতে হবে কিছুটা এখানে ধরো লোহা ডোবালে একটা পেরেক একটা বা কিছু ধোবালে পেরেক বা কিছু এইখানে একটা কিছু অন্য তামা বা কিছু ডোবালে এবার কি করতে হবে এটা বিকারটাকে নুন দিয়ে বা নুন দিয়ে বা ভিনিগার দিয়ে ভরতে হবে নুন বা অ্যাসিড একটা ভিনিগার ভালো মানে জল দিয়ে ভর মানে জল নুনের জল ঠিক আছে অ্যাসিড বা ভিনিগার হলেও ওই লঘু একটা সলিউশন বানাতে হবে এবার এটাকে ব্যাটারির সাথে পজিটিভের সাথে যোগ করতে হবে এটাকে নেগেটিভের সাথে যোগ করতে হবে দিয়ে তাহলে কি দেখবে এখানে বুড়বুড় বুড়বুড়ি মানে সেই হয় না বাবলস তৈরি হচ্ছে এবং এখানে বাবলসগুলো তৈরি হবে এবং তুমি একটা চেঞ্জ কিছুটা লক্ষ্য করতে পারবে যেন এখান থেকে একটা মানে জলের মতো একটা কিছু ফ্লো হচ্ছে বা কিছু এরকম চেঞ্জ লক্ষ্য করতে পারবে তো এটাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয় ঠিক আছে তো এটাই ইলেকট্রোপ্লেটিং মানে এই জিনিসটাকে কাজে লাগিয়ে কি করা হয় একটা তোমার এই যেখানে বলেছে যে তরিতকে কাজে লাগিয়ে রাসায়নিক পদ্ধতিতে লোহার তৈরি থালা চামচ বাটির ওপর নিকেলের সূক্ষ্ম আস্তরণ দেওয়া হয় এটা জিজ্ঞেস করতে পারে যে ইলেকট্রোপ্লেটিং কী জিনিস ঠিক আছে তাহলে বলছে যে তৈরিকে কাজে লাগিয়ে রাসায়নিক পদ্ধতিতে লোহার তৈরি লোহার তৈরি থালা চামচ বাটির ওপর নিকেলের আস্তরণ দেওয়া হয় এই যে এই পদ্ধতিতে এখানে লোহার একটা জিনিস নেবে আর একটা নিকেল নেবে লোহার একটা নিকেল ঠিক আছে তো এখানে বলেনি তো কোনটা একটু না তো লোহা একদিকে নেবে এদিকে ধর লোহা নিল এদিকে নেবে হচ্ছে নিকেল তো দিয়ে সেটাকে কিন্তু কাজে লাগানো হবে মানে লোহার তাহলে একটা আস্তরণ পড়তে থাকবে ওপর ঠিক আছে মানে ওরা একটা কোটিং তৈরি হবে কোটিং যে কথাটা বলি আমরা এরপর যেটা আছে সেটা হচ্ছে অনুঘটক জিনিস ঠিক আছে অনুঘটক তো অনুঘটক বলি দেখো এবার কোনো বিক্রিয়া করতে না সবসময় যে কম সময় লাগবে এরকম কোনো ব্যাপার নাই একটা কাগজকে পোড়ালে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল সেটা একটা ঠিক আছে কিন্তু ধরো এমন অনেক বিক্রিয়া আছে যেটা হতে কিন্তু অনেকটা সময় লাগতে পারে অনেকটা সময় বলতে ধরো একটা বিক্রিয়া ঘটালে তুমি দেখলে দু দিন তিন দিন সময় লেগে যাচ্ছে ঠিক আছে ধরো জলে নুন গুলতে চাইছো এরকম দেখলে যে জলের নুনটা গুলতে সাধারণত হয় না কিন্তু ধরো দেখলে জলের নুনটা গুলতে দু দিন সময় লেগে যাচ্ছে তো ধর এরকম একটা এক্সাম্পল এখানে দেখি কি বলেছে এখানে বলছে যে হাইড্রোজেন পার বিয়োজন ঠিক আছে হাইড্রোজেন পার অক্সাইডের বিয়োজন যতদূর আমি দেখছি এখানে হ্যাঁ হ্যাঁ তো অনুঘটক কি করে ধরো একটা যে কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে ত্বরান্বিত মানে কি তরণ মানে হচ্ছে বৃদ্ধি তো ও কি করে বিক্রিয়ার বেগ বাড়াতে পারে ঠিক আছে বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দিতে পারে অর্থাৎ যেটা দুদিন লাগছিল সেটা একদিনে বা পাঁচ ঘন্টায় হয়ে যাবে বা দু ঘন্টা বা তিন ঘন্টা হয়ে যাবে এবার কীরকম অনুঘটক তুমি পাচ্ছো তার উপর সেটা নির্ভর করবে তো অনুঘটকের তাহলে অনুঘটক কী করে বিক্রিয়ার বেগকে তাহলে বাড়িয়ে দেওয়ার কাজ করে এখানে একটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ এমএন ও টু হাইড্রোজেন পার অক্সাইডের বিয়োজনের ক্ষেত্রে ওই এমএন ও একটা অনুঘটক হিসেবে কাজ করে ঠিক আছে এমএন ও টু হচ্ছে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এখানে ছকটা খালি দেখলেই তুমি বুঝতে পারবে এবার যেটা দরকার হচ্ছে পরীক্ষায় দেওয়া হচ্ছে যে অনুঘটকের বৈশিষ্ট্য ঠিক আছে অনুঘটকের বলবে যে তিনটি বৈশিষ্ট্য লেখক তো প্রথম বৈশিষ্ট্য বলছে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বলবে যে করে কি করে না জানতে চাইবে তো করে ঠিক আছে এই যে টু অঠুর বিয়োজনের ক্ষেত্রে এখানে লিখি এটা ভেঙে তৈরি হয় হচ্ছে জল ঠিক আছে প্লাস অক্সিজেন এটাকে যদি আমি ব্যালেন্স করতে চাই তাহলে আমাকে এখানে দুই বসাতে হবে আর এখানে দুই বসাতে হবে দেখো দুই দীগুনের চার এখানে চারটে আছে হাইড্রোজেন এখানে চারটে আছে এখানে অক্সিজেন আছে হচ্ছে চারটে এখানে হচ্ছে দুটো দুই ইন্টু ও তো অক্সিজেন দুটো এখানে দুটো তাহলে টোটাল হয়ে যাচ্ছে চারটে তো ব্যালেন্স হয়ে গেল আচ্ছা তো এইখানে ক্ষেত্রে অনুঘটক হিসেবে কে ইউজ করছে এম স্মল এম ও টু ঠিক আছে অর্থাৎ ডাই অক্সাইড তো এই ডাই ডাইঅক্সাইড কী করে এই বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে ঠিক আছে বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু যখন তুমি এরপরে যে বিক্রিয়াটা শেষ হবে তখন কিন্তু আর ম্যাঙ্গানিজ এই ম্যাঙ্গানিস ভেতরে পাবে না মানে অর্থাৎ ডাই ডাইঅক্সাইড ওখানে অপরিবর্তিত থেকে যাবে অর্থাৎ ও নিজের মতোই থেকে যাবে ধরো তুমি একটা কাজ দিয়ে চড়ছো পাঁচজনকে তুমি সেখানে তোমার দুটো লোক পাঠালে সে কি করলো ওদেরকে বলে দিল যে এই জিনিসটা করো এই জিনিসটা করো ওরা নিজে করলো না কিন্তু ঠিক আছে কিন্তু ওরা ওখানে উপস্থিত ছিল ওরা খালি বিক্রিয়া বেগটাকে পাল্টে দিলো এবং বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থেকে গেল ঠিক আছে এরকম একটা জিনিস মানে যারা বিক্রির বেগটাকে বাড়াচ্ছে কিন্তু অংশগ্রহণ করে বাড়াচ্ছে ঠিক আছে বিক্রিয়ার মধ্যে এরা এ এই বিক্রির মধ্যে ঢুকছে এরকম নয় যে একদমই পুরো বাইরে একদম বাইরে থেকে দেখছে তাহলে তো এমএনও ওটুকে বিক্রির ভেতরে দেওয়া দরকার ছিল না ওকে পাশে বসিয়ে রাখলেই হয়ে যেত অনুঘটককে তাহলে তো বিক্রির ভেতরে দিতে হতো না পাশে বসিয়ে রাখলেই হয়ে যেত কিন্তু সেটা তো না অনুঘটককে বিক্রিতে মেশাতে হচ্ছে তো ওইরকমই মানে অনু ও কী করছে ও বিক্রির বেগটাকে বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু বিক্রি অংশগ্রহণ করছে আচ্ছা এবং শেষে কিন্তু বিক্রিয়ার শেষে কিন্তু নিজে অপরিবর্তিত থেকে যায় অর্থাৎ নিজে ওকে তাকে ফিরে পাওয়া যায় তা বলছে এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে তাহলে এই এমএনও টু দিয়ে তুমি অন্য কোনো একটা বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে না ঠিক আছে সেখানে দেখবে যে এম এন টু কোনো কাজই করছে না তো তাহলে তো আমার সেটা দরকার না তাই না তাহলে তো সেটা আমার মানে উচিত নয় সেটা আমার হওয়া তাহলে আমাকে প্রত্যেকটা বিক্রিয়ার জন্য আলাদা আলাদা অনুঘটক কিন্তু বার করতে হবে অনুঘটকগুলোকে খুঁজে বার করতে হবে ওই যে কোনো বিক্রিয়ার কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয় বিক্রিয়ার সমীকরণ দেখেই বলা যায় না অর্থাৎ এই সমীকরণ অনুযায়ী তুমি কোথাও জানতে পারবে না যে এম লাগবে না এখানে এক্স জেড লাগবে তো কি লাগবে সেটা আমি জানি না সেটা আমাকে এক্সপেরিমেন্ট করে আমাকে দু বছর তিন বছর ধরে এক্সপেরিমেন্ট করে করে একটা পরীক্ষার জন্য বার করতে হবে ঠিক আছে তো এরকম অনেক বিজ্ঞানীরা করে গেছে বলেই তাদের নাম আছে ঠিক আছে যদিও এই জিনিসগুলো হচ্ছে খুব কেমিস্ট্রির জিনিস আর আমি হচ্ছি ফিজিক্সের দিয়ে এগুলো কেমিস্ট্রির মধ্যে পড়ে তো যারা করে গেছে তো আছে কেমিস্ট্রির বিজ্ঞানী আছে তারা ঠিক আছে এর ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ অনুঘটকের বৈশিষ্ট্যটা এবার অনেক সময় কি করে দেখে বিক্রিয়া করতে গেলে তোমরা হয়তো পরে দেখবে যে কি বলছে বলি ধরো একটা টুকরো দিল ঠিক আছে এটা কিছু ধরো একটা কোনো একটা জিনিসকে তুমি ধরো মেশাচ্ছ জলে বা কিছুতে একটা গুলছ ওরা বলে যে ভালোভাবে যাতে মেশে ওটাকে ভালো করে আগে গুঁড়ো করে নাও তাই না হাওয়ার বলে গুঁড়ো করে নাও ঠিক আছে তো চুন মেশাচ্ছ জলে গোটা ফেলো না ওটাকে আগে গুঁড়ো করে নাও তো কেন গুঁড়ো করতে বলে দেখো এইটা এই গুঁড়ো করার ফলে কি হয় ওই যে যে বিক্রিয়ার যে ক্ষেত্র ফলটা ঠিক আছে যেটা বিক্রিয়া ঘটাবে ওই তাহলে গুঁড়ো করার ফলে কি হয় ক্ষেত্র ফলটা অনেকটা বেড়ে যায় অর্থাৎ ধরো এইটা এই এরকম একটা ছিল এবার একে যখন গুঁড়ো করা হবে তাহলে এরকম ছোট 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 এরকম হয়ে যাবে এবং এদের প্রত্যেকটার ক্ষেত্র ফল কিন্তু যদি যোগ করা হয় এর ক্ষেত্রফলের থেকে বেশি হবে ঠিক আছে আয়তনটা সমান হবে কিন্তু ক্ষেত্র ফলটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আয়তনটা সমান হবে কিন্তু ক্ষেত্র ফলটা বেড়ে যাবে একটা যদি গোল বলকে যদি হাফ করে কাটো তাহলে তার ক্ষেত্রফল ফল বেড়ে যায় কারণ দুটো সারফেস আবার নতুন তৈরি হয় বলের হাফ করলে বলকে যদি কাটো তাহলে এই রকম হয়ে যাবে তাই না তাহলে এই দুটো সারফেস এই একটা সারফেস আর এই একটা সার্ফেস নতুন তৈরি হয়েছে তাহলে সেই জন্য ক্ষেত্রফলটা বেড়ে যায় তো এই জন্য গুঁড়ো করে নিতে বলে যাতে ভালো করে ওটা মিশে বিক্রিয়াটা করতে পারে আচ্ছা তো অনুঘটক হলো এবং জৈব অনুঘটককে জানতে জিজ্ঞেস মানে জিজ্ঞেস করতে পারে বলছে বিশেষ বিশেষ ধরনের জৈব অনুঘটক বা এনজাইম না থাকলে জীব কোষে বেশিরভাগ রাসায়নিক পরিবর্তন ঘটাতে পারতো না ঠিক আছে অর্থাৎ আমাদের দেহের মধ্যে কিছু এনজাইম কাজ করে ঠিক আছে অনেক সময় সেগুলো ঠিকভাবে কাজ করতে পারে না বলে ডাক্তারকে ওষুধ দিতে হয় তো এনজাইমগুলো কিন্তু আমাদের বিভিন্ন শরীরের মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটছে আমাদের মধ্যেও তো বিক্রিয়া হচ্ছে আমরা খাচ্ছি তাহলে খাওয়াটা যাচ্ছে কি করে হজম হচ্ছে কি করে বিক্রিয়ার মাধ্যমে তো কোনো না কোনো আমরা শক্তি উৎপন্ন করছি কী করে এই কথা বলছি এত শক্তি পাচ্ছি কি করে খেয়ে এসছি তাই তোমরা তোমাদের ডিনার হয়ে গেছে বা ব্রেকফাস্ট হয়ে গেছে বা লাঞ্চ হয়ে গেছে সেটা কমেন্ট করে বলো তো সেই সেই খাচ্ছি বলেই কথা বলতে পারছি এবং সেই বিক্রিয়াটার জন্য তো বিভিন্ন এনজাইম কিন্তু এই জিনিসটা কাজ করে এবং এই জৈব অনুঘটকগুলো অর্থাৎ এনজাইমগুলো হচ্ছে প্রোটিন জাতীয় যৌগ তাহলে এনজাইম যে জিজ্ঞেস করে কি তাহলে সেগুলো কিন্তু প্রোটিন জাতীয় যৌগ আচ্ছা তারপর এখানে একটা ছক দিয়েছে সেটা দেখে নিও বলছে আলুর কি বুঝতে পারবে বলছে যে একটি টেস্টিউবে পাতলা হাইড্রোজেন পার অক্সাইড দেবো অল্প জল দিয়ে এগুলো মানে লিখে দেয় কিন্তু লিখে দিলেও কি হবে কিন্তু এগুলো করে দেখাটা শক্ত বলছে একটি টেস্ট টিউবে অন্য টেস্ট টিউব আচ্ছা বলছি একটা টিউবে হাইড্রোজেন পার অক্সাইড দেবো নেপরিমাণ জল মিশিয়ে রাখা হলো আচ্ছা অন্য টেস্ট টিউবে পাতলা হাইড্রোজেন পার অক্সাইড অল্প জল দিলে তাতে সদ্য তাতে একটা সদ্য আলুর টুকরো দেওয়া হলো তাড়াতাড়ি বুদবুত বেরোতে শুরু করেছে ঠিক আছে মানে একটা বুদবুত বেরোনোর হার কম একটাতে বুদবুদ বেরোনোর হার বেশি তো ওই ওই যে হাইড্রোজেন পার যে বলা হলো না ঠিক আছে ওইটা ওইটা এখানে লিক হয়েছে তাহলে আলুর আলুর টুকরোটা দেওয়ার ফলে কি হয়েছে বলছে আলুর ভেতরে একটা এনজাইম আছে যেটাকে ক্যাটালিজ এনজাইম বলছে সেটা ওই হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে আর অক্সিজেন খুব দ্রুত বানিয়ে দিচ্ছে তাহলে এটা একটা ভালো উদাহরণ ঠিক আছে বলছে মেটে বা লিভারেও ক্যাটালিজ এনজাইম থাকে তা নিয়েও এই পরীক্ষা করে দেখা সম্ভব অর্থাৎ আলুর বদলে তুমি একটা মেটের টুকরো বা লিভারের টুকরো দিতে পারো ওখানে আচ্ছা এখানে কিছু পরীক্ষা তারপরে বলেছে এগুলো পড়ে দেখো তা বলছে যে পরীক্ষা পোশ্যাবাগারে ঝাঁঝালো গন্ধ অ্যামোনিয়ার নর্দমা জীবাণুরা প্রস্রাবের ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া দেয় আচ্ছা তো এগুলো জেনে রাখার ব্যাপার খালি খাবারের বিভিন্ন উপাদান প্রোটিন শর্করা লিপিড হজম করতে নানান এনজাইম অপরিহার্য তোমার দেহে খাদ্য থেকে শক্তি তৈরি করতে নতুন নতুন প্রোটিন তৈরি করতে ডিএনএ তৈরিতে হরমোন কোষ পর্দার নানা প্রয়োজনীয় লিপিড তৈরিতে কোষের মধ্যে ক্ষতিকারক যৌগকে নষ্ট করতে কত রকম এনজাইম লাগে এনজাইম ছাড়া কোনো কোষই বাঁচতে পারবে না তো এনজাইম যেটা আমি বললাম যে আমরা খাচ্ছি হজম করছি সেগুলোর জন্য কিন্তু এনজাইম কাজ করছে ঠিক আছে বিভিন্ন রকমের এনজাইম আছে যেগুলো আমাদের এই জিনিসগুলো করতে সাহায্য করে সব জীবন বিজ্ঞান চলে এলো আবার কোথা থেকে আচ্ছা তোমাদের এই বইতে ক্লাস এইটে কী কী সমস্যা আছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো কোন চ্যাপ্টারটা বেশি ইয়েতে যেমন কিছুদিন আগে একজন কমেন্ট করে বলেছিল যে জারণ বিচারণ সম্পর্কে ভিডিও বানাতে সেটা আমি বানাবো এরপরেরটাই হচ্ছে জারণ বিচারণ জারণ বিচারণ সম্পর্কে যে ভিডিওটা বানাবো শুধুই জারণ বিচারণ পড়াবো হতে এবং ওটা একটা ফুল একদম ডিটেল ভিডিও থাকবে ভালো করে যাতে জারণ জারন বিচারণটা বুঝতে পারো ঠিক আছে কিন্তু আবার বলছি ওটা কেমিস্ট্রির দিক তো কেমিস্ট্রিতে আমারও একটুখানি মানে হাত কাঁচা কেমিস্ট্রিতে ফিজিক্সের কোনো ব্যাপার না ওই স্পর্শ বল ওই জিনিসগুলো খুব ইজি তো বলছে এখানে বলছে তাপগ্রাহী তাপমোচী পরিবর্তন যেটা আমাদের লাস্ট বিষয় তো এবার বিক্রিয়া তো হবেই তাই না এবার কিছু বিক্রিয়া কি হয় তাপ শোষিত হয়ে যায় আর কিছু বিক্রিয়া কি হয় তাপ ব্যয়ও ঠিক আছে মানে কিছু বিক্রিয়া হয় যে নিতে ভালোবাসে না দিতে ভালোবাসে তাই তারা তাপ দেয় কিছু বিক্রিয়া কি হয় দিতে ভালোবাসে না নিতে ভালোবাসে তাই তারা তাপ নেয় ঠিক আছে তো এক্সাম্পল যদি বলি এখানে কিছু দিয়েছে দেখো মুচি বিক্রিয়া বলছে কাদের যারা যারা বিক্রিয়াতে বলছে যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের বলে মুচি রাসায়নিক পরিবর্তন যারা লালে লেখা আছে একদম সেটাই বললাম বলছে যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের বলে মুচি রাসায়নিক পরিবর্তন অর্থাৎ তাপ ওখানে তৈরি হয় ঠিক আছে এক্সো থার্মিক প্রক্রিয়া তারা অর্থাৎ তাপ তৈরি করবে তারা উদাহরণ কি কার্বনের দহন যে কোনো জাতীয় জিনিসকে যদি পোড়ানো হয় ঠিক আছে তো সেখানে কী হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং তার সাথে তাপ উৎপন্ন হয় ওই যে পোড়াচুনো জলের বিক্রিয়া তাহলে সিএও প্লাস এস টু ও সি এ হোল্ড এই যে ও আচ্ছা এটাকে বুঝতে হবে একটু হ্যাঁ তো একটা তাপমুছি বিক্রির উদাহরণ হচ্ছে ধরো পোড়াচুন সিএ প্লাস এইচ টু ও এই হ্যাঁ এইচ টু ও ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু না দিয়ে যদি আমি অ্যারোটা দিলাম অ্যারোটা দেওয়া অনেক সময় যদি ব্যালেন্স না করতে হয় সেক্ষেত্রে শুধুমাত্র এটা দিয়েও লিখে দেওয়া যায় ঠিক আছে সিএ ওইচ হোল টু ওয়াইস প্লাস তাপ অর্থাৎ কী হচ্ছে পোড়া চুনকে যখন জলে মেশানো হচ্ছে সেখানে এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় এবং তার সাথে জল উৎপন্ন হয় এই তার সাথে তাপ উৎপন্ন হয় জল কি বলছে এবার তার সাথে তাপ উৎপন্ন হয় অর্থাৎ ডেবে যখন বাড়ি আগে চুনকাম করতে হতো তখন কি হয় চুনকে ভিজিয়ে রাখতো তখন কি হয় মা বাবারা বলে যে ওখানে হাত দিবে না ওটা খুব গরম তাহলে চুনের সাথে জল মেশালেই সেটা খুব মানে সেখান থেকে খুব তাপ তৈরি হয় এবং হাত দিলে সেখানে কিন্তু তোমার হাত পুড়ে যেতেও পারে তাহলে ওটা একটা জিনিস যেটা জানার ছিল মিথেন গ্যাসের দহন তো মিথেন গ্যাস ওই বর্জ্য পদার্থ থেকেও পাওয়া যায় সেই জিনিসটা দহন করলে সেখানে কার্বন ডাইঅক্সাইড জল এবং তাপ উৎপন্ন হয়ে থাকে বিক্রিয়া বিভিন্ন জায়গায় প্রয়োগ হয়ে থাকে আমার যেখানে এখানে তাপ দরকার হবে একটা কোনো মুচি বিক্রিয়ার সাহায্য নিয়ে সেই তাপ উৎপন্ন করতে পারবো এবার বলছে তাপগ্রাহী পরিবর্তন তাহলে তাপগ্রাহী পরিবর্তন কি তাহলে এমন কিছু বিক্রিয়া যেটা বললাম যে রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হবে না বরং তাপ গৃহীত হবে ঠিক আছে ওই যে বলছে যেসব রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়া পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের বলে তাপগ্রাহী পরিবর্তন তাহলে তাপগ্রাহী যদি পরিবর্তন হয় তাহলে আমি যদি হাত দিই তাহলে আমার হাতে যেন ঠান্ডা লাগবে যেন সেই ঠান্ডা জায়গায় হাত দিলাম একটা ঠিক আছে সেই রকম কিন্তু জিনিস মনে হবে তো এক্সাম্পল একটা দিয়েছে বড় বড় সর একটা এক্সাম্পল দিয়েছে কিছু ঠিক আছে কি বলেছে কঠিন বেরিয়াম এর জলযুক্ত ক্রিস্টাল অর্থাৎ বিএ হোল্ডাইজ ডট এইট এইচ টু ও কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া এই দুটো কঠিনকে একটা বিকারে রেখে মেশালে দ্রুত বিক্রিয়া ঘটে এবং একটা কাদা কাদা মিশ্রণ উৎপন্ন হয় বিক্রিয়ার সমীকরণ হচ্ছে ওই সমীকরণটা দিয়ে যারা বড়ো মতো আমি বুঝি পরীক্ষা আসবে না এসব ক্ষমা করো বাবা এইসব আসবে না কোনো পরীক্ষায় এই কেমিস্ট্রির লোকেরা কী করে মনে রাখে এইসব জিনিসকে এনে তো এটাতে দেখবে তাপ গৃহীত হয় অর্থাৎ এই যদি বিক্রিয়াটা ঘটানো হয় তাহলে যে জিনিসটা উৎপন্ন হচ্ছে তো উৎপন্ন হচ্ছে তার সাথে কি হবে তাপ টেনে নেবে অর্থাৎ যে বিকারে বাস্কে রাখবে ওটাকে সেই বাস্ক থেকে তাপ টেনে নেবে বা যে বিকারে রাখবে সেই বিকার থেকে তাপ টেনে নেবে ওটা ফলে বিকারটা ঠান্ডা হয়ে যাবে বলছে এটি এতই তাপগ্রাহী পরিবর্তন যে বিকারের বাইরে জলের ফোঁটা জম জমে থাকলে তা জমে বরফ হয়ে যায় এই পরীক্ষায় অ্যামোনিয়াম ক্লোরাইডে বদলে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা যেতে পারে আচ্ছা আরও বলছে যে চুনা পাথর থেকে চুন তৈরি করতে তাপগ্রাহী পরিবর্তন ঠিক আছে কিন্তু এটা তৈরি করতে আবার তাপ দিতে হয় ফার্স্টে তাপ দিতে হয় তারপরে তাপটা আবার টেনে নেয় যাই হোক এটা বাদ দাও ও যে ভৌত পরিবর্তন তাপগ্রাহী বা তাপমোচি হতে পারে যা প্রাত্তৃক অভিজ্ঞতা থেকে তিনটি উদাহরণ তিনটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের কথা উল্লেখ করো আচ্ছা এটা বলে দেয়নি তো ভৌত ইয়ে থেকেও কিন্তু কিছু তাপগ্রাহী তাপমুচি বিক্রিয়া হতেই পারে দেখো ভৌত ইয়ে থেকে যখন আমরা সাইকেলের সিরিন দিয়ে হাওয়া দিই তো সিরিজটা গরম হয়ে যায় তাহলে তাপ উৎপন্ন হয় তাই না সেই ক্ষেত্রে তাহলে ওটা কিন্তু একটা তাপমুচি বিক্রিয়া উদাহরণ তো এরকম কিন্তু প্রাকৃতিক জীবনে কিন্তু অনেক বিক্রিয়াই আছে আর তাপগ্রাহী কী হতে পারে তোমাদের মাথায় আছে এই যে তাপগ্রাহী কী হয় ভৌত বিক্রিয়া ভৌত বিক্রিয়া অর্থাৎ যেগুলো আমাদের হাতে নাতে আমরা দেখতে পাই আর তাপ তাপ সব জায়গায় তো তাপ দেয় তাপ নিয়ে নেয় এরকম কোথায় আছে একটা আমি জানি যে কোথায় ফ্রিজে ফ্রিজে তাপ নিয়ে নেয় তাই না ওটা কোনো বিক্রিয়া নয় ওটা কিন্তু ভৌত পরিবর্তনই হচ্ছে তাপ তো থেকে নিয়ে নিচ্ছে মানে কোনো বিক্রিয়ার মাধ্যমে নয় তো সেটাও হতে পারে একটা ফ্রিজটা এক্সাম্পল আচ্ছা লাস্টে হলুদ বক্সটা পড়ে নিই এটাই শেষ বলছে রাসায়নিক বিক্রিয়ার সময় রাসায়নিক বিক্রিয়ার সময় কিছু রাসায়নিক বন্ধন ভাঙে এবং নতুন বন্ধন গঠিত হয় কোথাও আয়নীয় যৌগ গঠিত হয় কোথাও আয়নীয় যৌগ গঠিত হয় কোথাও আয়নীয় যৌগে কেলাস ভেঙে নতুন পদার্থ উৎপন্ন হয় কোথাও আবার আয়নদের বিক্রিয়ায় নতুন পদার্থ গঠিত হয় সাধারণ বললে বলা যায় যে এই সব ভাঙা করা সামগ্রী ফলস্বরূপ ফলস্বরূপে কোথাও তাপ মুক্ত হয় আবার কোথাও তাপ শোষিত হয় অর্থাৎ ওই যে আয়নীয় যৌগ আগের দিন বলেছিলাম কীভাবে তৈরি হচ্ছে বা সমযোজী যৌগ কিভাবে তৈরি হচ্ছে বলছে কোথাও ওই যৌগ গঠিত হচ্ছে কোথাও যৌগ ভেঙে যাচ্ছে এবার যখনই একটা যৌগ গঠন হয় তাহলে কি হয় সেখান থেকে তাপ কিছুটা বেড়ে ঠিক আছে যখনই দুটো এরকম ধরে নাও যখনই দুটো হাইড্রোজেন হাইড্রোজেন এরা আলাদা আলাদা আছে ঠিক আছে কিন্তু যখনই এরা এক কাছাকাছি এসে একটা যৌগ মানে একটা হাইড্রোজেন অনু তৈরি করলো তখন কি করবে কিছুটা এনার্জি এরা মানে কিছুটা এনার্জি এরা অর্থাৎ তাপ কিছুটা ছেড়ে দেবে অর্থাৎ ঠিক আছে কিছুটা তাপ উৎপন্ন করবে এখানে তো এরকমই বলছে বিভিন্ন এরকম ভাঙা জোড়ার মধ্যে দিয়ে কিন্তু এই তাপ উৎপন্ন বা তাপ গৃহীত হচ্ছে ঠিক আছে এটা ডিটেলে গেলে তাহলে আমাকে অনেক বেশি ভাবতে হবে যে কেন তাপ উৎপন্ন হচ্ছে কোনো বিক্রিয়ার এবং প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এর কারণটা কিন্তু আলাদা হবে কারণ সেরকম কনস্ট্যান্ট বলে কিছু নেই কেমিস্ট্রিতে তো আমাকে দেখতে হবে যে বিক্রিয়াটাতে কারা কারা অংশগ্রহণ করছে এবং কীভাবে তারা তাপ উৎপন্ন করছে ঠিক আছে যেমন এখানে দেখতে পাচ্ছি যে সি ও আর অক্সিজেন দেখো যুক্ত হয়েছে এবং দুটো যুক্ত হয়ে এটা তৈরি করেছে তার প্লাস তাপ তৈরি হয়েছে অর্থাৎ ওই এখানে কিন্তু একটা নতুন এইরকম একটা বন্ড তৈরি হয়েছে এদের মধ্যে ঠিক আছে এখানে ছিল হচ্ছে দেখো সি বন্ড ও ছিল আর এখানে ছিল হচ্ছে এইচ বন্ড ও বন্ড এইচ এরকম বিচারটা ছিল তাই না নিচে আঁকতে হতো যদিও তো এইচ টু ছিল এরকম কিছু একটা তো এখানে এটা হয়েছে দেখো তৈরি হয়েছে এটা সেটা হচ্ছে সি এ বন্ড ও এইচ আবার নিচে একটা বন্ড ও এরকম কিছু একটা তো এই যে বন্ড তৈরি হচ্ছে ভাঙছে বন্ড তৈরি হচ্ছে এই ফলে কিন্তু এই তাপটা কিন্তু উৎপন্ন হচ্ছে এখানে ঠিক আছে তো এই জিনিসটাই কারণ আর কিছু না মানে এখানে কটা বন্ড আছে আসলে এখানে ওয়েজগুলো একসাথে এঁকে দিলাম এখানে কিন্তু এইচের সাথে আবার একটা বন্ড আছে তাই না তাহলে টোটাল বন্ড দেখো এখানে চারটে হয়ে গেল এখানে দেখো তিনটে আছে এখানে দেখো তিনটে আছে এক এক দুই তিন এখানে দেখো এক দুই তিন চারটে বন্ড হয়ে গেল তাহলে বন্ডের সংখ্যা বেড়েছে অর্থাৎ তাপ এখানে পাওয়া গেছে এই যে এই রকম তাপ পাওয়া গেছে তো আজকে এই অবধি ছিল পরের দিন একটু জারণ বিজারণটা দেখবো ঠিক আছে তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা বলো কারণ এই চ্যাপ্টারের পরে যেগুলো আছে আমি দেখছিলাম যে খুবই সেগুলো সেই পরিবেশ যে জিনিসটা আমরা বলি কারণ পরিবেশ বিজ্ঞানী তো নাম বইটার তো পরিবেশ রিলেটেড সেই জিনিসগুলো আছে যেগুলো পড়ানোর মতো অত কিছু নেই আমি তাহলে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো ঠিক আছে অর্থাৎ কোন কোয়েশ্চেনগুলো দিতে পারে পরীক্ষা সেইগুলো তোমাদের হয়তো জানলে বেশি সুবিধা হবে তো কেমন লাগছে বলতে পারো ঠিক আছে আমি তাহলে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা শুরু করবো এরপরে জারণ বিজারুণ চ্যাপ্টারটা অবশ্যই পড়াবো আগে সেটা খুব ইম্পর্ট্যান্ট ভালো করে পড়বে ওটা এবং তারপরে যদি দেখবো যে ভেতরে যদি আরও কিছু ইম্পর্টেন্ট থাকে যেগুলো আলোচনা করার মতো সেগুলো অবশ্যই আলোচনা করব ঠিক আছে কিন্তু মেন যে চ্যাপ্টারগুলো তোমাদের দেখে রাখতে হবে কুলম্বে সূত্র যে যে জিনিসগুলো সাধারণত অনেক টিচারই ভালো করে পড়াতে পারবে না কুলম্বে সূত্র তাপ তাপ চ্যাপ্টারটা ঠিক আছে ওই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবে মহাকর্ষ সূত্র তাহলে বাকি বলো কোনো অসুবিধা থাকলে এবং জারুণ বিজারুন নিয়ে পরের দিন আসছি দেখতে থাকো সেই টাইম ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর তোমার নামটা অবশ্যই জানিও আমাকে টাটা